আসসালামু আলাইকুম। আমার সামনে যে মিনি পাওয়ার টিলারটা দেখছেন, এটা হচ্ছে 10 হর্সের মিনি পাওয়ার টিলার। তো সেটা এর আগে অনেকেই জানতে চেয়েছিলেন এটা কাদায় চালানো যায় কিনা। তো আমরা এটা আজকে কাদাতে চালাচ্ছি। এই জায়গাটাতে ধানের বীজ রোপণ করবে। তো সেখানে আমরা এই 10 হর্স পাওয়ারটা একই ফালা যেটা দিয়ে আমরা শুকনাতে চালিয়েছি সেটাই এখানে কাদাতেও চালাচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন চাষ হচ্ছে, সেটা আসলে আজকে আর মুখে বলতে হবে না আমার মনে হয়। কারণ এই ছোট্ট একটা মিনি পাওয়ার টিলার দিয়ে আসলে কত কাজ করা যায় এটা নিয়েও আমরা একটা রিসেন্ট ভিডিও দিয়েছি আপনাদেরকে। এটা একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে কাদাতে কেমন চাষ হয়। এই জমিটা প্রস্তুত করা হচ্ছে ধানের বীজ ছেটানোর জন্য। তো এটা আমরা 10% একটা জমি, এটা কতক্ষণ সময় লাগবে এটা দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। ভিডিওটা শুরু থেকেই আমরা শুরু করেছি, আমরা এটা কতক্ষণ লাগে এবং কেমন চাষ হয় সেটা বোঝানোর জন্যে পুরো ভিডিওটা করব। আর পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। দেখেন এই ছোট্ট মিনি পাওয়ার টিলার কতটা কাজে দেয়। অনেকেই বারবার আমাদের কাছে জানতে চেয়েছিলেন এটা কাদায় চালানো যায় কিনা। তো আজকে আমরা একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, আর এটার পর্যাপ্ত ভিডিও চলে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। দেখেন কি পরিমাণ কাদা নিয়েও সে ফাল ঘুরাচ্ছে, তাহলে শক্তি নিয়ে আসলে আর বলার কিছু থাকে না। এই 10 হর্সের ডিজেল ইঞ্জিনটা নিয়ে দেখতে পাচ্ছেন একটু এখান থেকে দেখাই, প্রায় 6 ইঞ্চির উপরে 8 ইঞ্চের কাছাকাছি গভীর হয়ে গেছে। এখানে ফল ফালাটার পিছনে একটা রড আছে। এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টের জন্য যে রডটা থাকে এটা অ্যাডজাস্ট করে আপনার চালানোর সুবিধা, যেভাবে সুবিধা হয় সেভাবে এই চালানোর জন্য এটা ফিক্স করা হয়। এটা একদম আপনার লাইভে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটা খুলে নিল চালানোর সুবিধার জন্য। দেখেন চাষ কি পরিমাণে চাষ হচ্ছে। আমার মনে হয় ফলার কিছু অংশ কমিয়ে নিয়ে চালাতে হবে, এমন গভীর করে ফেলছে। এবং একদম নিচ থেকে মাটিটাকে, আমার মনে হয় না যে পাওয়ার টিলারে এরকম দেখা যায়। আমি এই মিনি টিলারটা দেখেন একদম কেমন করে মাটিটাকে উলট পালট করে দিচ্ছে এবং নরম করে দিচ্ছে। আমার মনে হয় না এটার জন্য আরও 2 চাষ দিতে হবে, এই 1 চাষেই হয়তো ধানের চারা রোপণ করে দিতে পারবে আমার মনে হয়। এই জায়গাটা প্রায় 10%, আমরা এই 10%টা দেখবো যে কাদাতে চালাতে কতক্ষণ সময় লাগে। এটার আরও একটা ফাল আছে কাদার জন্য এক্সট্রা করে, সেটা নিতে পারেন যদি আপনাদের পানি প্রচুর পরিমাণে হয়। ওই ফলাটা আসলে কম পানি হলে ওখানে আপনার মাটি জড়ায় যাবে বেশি। আমি ফলাটা আপনাদেরকে দেখাবো। তবে এখন যে ফলাটা লাগানো আছে এটা হচ্ছে নর্মাল যে শুকনাতে যে ফলাটা দিয়ে চাষ করা হয় সেটা দিয়েই চাষ করা হচ্ছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, আমরা আজকে আরেকটা লাইভ করব। আমরা আপনারা জানেন ইতিমধ্যে যে পাওয়ার টিলার, সর্বোচ্চ শক্তির যে পাওয়ার টিলারগুলো আছে সেগুলো কৃষি বাজারে চলে এসছে অলরেডি। 24 হর্সের যে পাওয়ার টিলার সেটা চলে এসছে ডংফেং মডেলের, সেটা আমরা আজকে লাইভ করার চেষ্টা করব। সেটাতে থাকবেন আশা করি। তো আমরা কাদাতে আজকে একটু সুযোগ পেয়েছি যে সবাই জানতে চায় যে কাদাতে চালা যায় কিনা এই মেশিনগুলো, সেটা দেখানোর উদ্দেশ্যেই আজকে লাইভটা করা। এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে,
দেখতে পাচ্ছেন যে 10% চাষ করতে বেশি একটা সময় লাগলো না, আর অল্প একটু বাকি আছে এই অংশটুকু। এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে অলরেডি, 5 মিনিটে মোটামুটি 10% কাছাকাছি হয়ে গেছে, হয়তো আর 1-1.5 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি দেখতেই পারলেন যে কিভাবে আসলে কাজ করে এবং কতটা কাজ করে এবং আরামে দেখেন কিভাবে চালাচ্ছে। তো আমি একটু মাটির অংশগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন চাষ হলো। আমি একটু কাদাগুলো তুলে দেখানোর চেষ্টা করি যে কতদূর, আমি একটু পা দেখাই আমার, এই দেখেন পায়ের কতদূর পর্যন্ত ডুবে গেছে। তো একটু দেখেন তো কেমন চাষ হলো একটু দেখি। এই আসতে দেখেন, দেখেন কেমন চাষ হচ্ছে, একটু গভীরতা দেখান তো। গভীরতা ভালো আছে না? মোটামুটি আমরা 7 মিনিটের মধ্যেই প্রায় 10% জমি চাষ করে ফেলছি। আপনারা চাইলে আরো মডিফাই করেও চালাতে পারবেন এবং আরো ভিন্নভাবেও ব্যবহার করতে পারবেন। আমি একটু এই ফলাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এই 10% খুব বেশি জায়গা না, আমি একটু ওই ফলাগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এই ফলাটা, এটা হচ্ছে কাদার ফলা। এই ফলাটা ব্যবহার করলে, একটু ফলাটা তোলেন তো এখানে, এটা যদি খুব বেশি পানি হয়, এই বেশি পানির জন্য এই ফলাগুলো ব্যবহার করতে পারেন। আমরা এর আগে একটু ব্যবহার করেছি, এই ফলাগুলো নর্মালি খুব বেশি কাদা হলে, এখানে দেখেন অলরেডি এটা জাস্ট এই জমিটা ধানের চারা রোপণের জন্য তৈরি করা হচ্ছে এবং যে এসে যে কেন যে কেউ এটা ব্যবহার করতে পারবে। ছোট মানুষ থেকে, এর আগে আপনারা ভিডিও দেখেছিলেন, আমাদের এক কাস্টমার পাঠিয়েছিল, তার ছোট ছেলে চালাচ্ছিল। তো ভালো লাগার জায়গাগুলো এখানে যে এটা যে কেউ চালাতে পারে এবং ইজিলি ব্যবহার করতে পারে এই মেশিনগুলো। তো আপনারা চাইলে নিতে পারেন, এই কনফিউশনটা আর থাকলো না যে কাদাতে চালানো যায় কি না। তো এটা কাদা শুকনা দুইটাতেই চালানো যাবে এবং খুবই সুন্দরভাবে চালানো যাবে। আপনাদেরকে একদম লাইভ দেখালাম আর এটার ভিডিও আসবে খুব শীঘ্রই চ্যানেলে। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন, আধুনিক কৃষির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।